এটা কি বানিয়েছিস তোর মাথা? চিনি কি বেশি হইছে? তুই জানিস না চিনি বেশি না কম? তোর বাবা মা জীবনে চা বানানোটাও শেখায় নাই। বলেই চায়ের কাপটা ছুঁড়ে মারে স্ত্রীর সামনে। স্ত্রী নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই। যা, আমার চোখের সামনে থেকে দূর হ। আমাকে মাফ করে দিন, এরপর থেকে আর ভুল হবে না। এখান থেকে যেতে বলছি তোকে। স্ত্রী স্বামীর চোখের দিকে তাকিয়ে রুম থেকে চলে আসলো। স্বামী ছোটখাটো একটা চাকরি করে, তার ইচ্ছে ছিল মডার্ন একটা মেয়ে বিয়ে করার, যে সুন্দর করে সাজবে, বাইরে ঘুরতে যাবে, পার্টিতে যাবে, কিন্তু কপালে যা থাকে আর কি। তার বাবা মা একজন পর্দাশীল মেয়েকে বউ করে আনল। দেখতে যে খারাপ তা কিন্তু নয়, সুন্দরীদের চাইতেও অনেক সুন্দরী। কিন্তু তাতেও স্বামীর কোনো আদর ভালোবাসা পায় না স্ত্রী। এতে তার কোনো আফসোস নেই, শুধু চাই একটু ভালো কথা, ভালো ব্যবহার। স্ত্রীর দোষ এখানেই যে কোথাও বের হলে পর্দা করে বের হয়, বেশি সময় বাইরে থাকে না। কোনো পার্টির আয়োজন হলে পার্টিতে সবার স্ত্রী আসে, কিন্তু ও যেতে চায় না। স্বামী দেখে কত স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা পার্কে আড্ডা দেয়, বাইকে করে ঘুরে বেড়ায়। স্বামীরও ইচ্ছে হয়, কিন্তু তার স্ত্রী বেশি সময় থাকে না আর যেতেও চায় না। এখানেই তার জিত, তাই সব সময় স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীকে একদম সহ্য করে না। এখানে সিগারেটটা না খেলে হয় না? তোর টাকায় সিগারেট খাই নাকি তোর বাবার টাকায় খাই? আমি কি না খাওয়ার কথা বলছি? আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, সেজন্য বলছিলাম বাইরে থেকে খেয়ে আসলে ভালো হতো। না সহ্য হলে রুম থেকে চলে যা, বেশি কথা বলবি না। স্ত্রী চুপচাপ শুয়ে থাকে, সিগারেটের পচা গন্ধ সহ্য করেও স্বামীর সাথেই থাকে। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় স্ত্রীর, পাশে ফিরে দেখে স্বামী নাই। মন হঠাৎ ধুক করে ওঠে। স্ত্রী উঠে বারান্দায় গিয়ে দেখে কার সাথে যেন কথা বলে ফোনে। কার সাথে কথা বলো? স্বামী কিছুটা হকচকিয়ে গেল, পিছনে ফিরে দেখে তার স্ত্রী। স্ত্রীকে দেখে মেজাজ গরম করে বলল, তোকে আমি বলতে বাধ্য নই যে আমি কার সাথে কথা বলি। বলতে বাধ্য, কারণ আমি তোমার স্ত্রী। দেখি কার সাথে কথা বলছো। যখনই মোবাইলটা নিতে যাবে তখন স্বামী সজোরে একটা চর বসিয়ে দিল, তারপর সে চলে এলো রুমে। স্ত্রী বাকিটা রাত বারান্দায় কাটিয়ে দিল। পরদিন অফিস থেকে এসে খুব খিদে পেল, টেবিলে গিয়ে দেখে খাবার রাখা আছে, কিন্তু খাবার মুখে দেওয়ার পর প্লেটটা ছুঁড়ে মারল স্ত্রীর গায়ে। তোর মাথা রান্না করছিস না তোর বাবার মাথা? স্ত্রী খাবার মুখে নিয়ে দেখলো তরকারিতে একটু লবণ বেশি দিয়ে ফেলছে, তখন নিজেকেই দোষ দিতে লাগলো। ইস, সারাদিন অফিস করে এসেও খাইতে পারলো না। পরদিন স্বামী অফিস থেকে ফোন করে বলল, কালকে আমার কিছু শার্ট লুঙ্গি আর আমার প্রয়োজনীয় সব কিছু ব্যাগে ভর্তি করে রাখতে হবে। কোথায় যাচ্ছেন জানতে পারি? অফিস থেকে 3 দিনের জন্য তাবলিগ জামাতে যেতে হবে। তুমিও যাবে? হ্যাঁ, এখানে হাসার কি আছে? না, আমি খুব খুশি হয়েছি এটা শুনে। পরদিন সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্যাগে করে দিল স্ত্রী। আচ্ছা শোনো, কি এই পাঞ্জাবিটা গায়ে দেবে নাকি ওটা? একটা গায়ে দিলেই হয়। তোমাদের যে আমির থাকবে তার কথা মনোযোগ দিয়ে শুনবা। তারা 12 জন একটা মসজিদে গেল। জামাতে গেলে কিন্তু একজনের একবেলা রান্না করার দায়িত্ব পড়ে, তো আজকে স্বামীর পালা পড়ল। পারে না তারপরেও করল। যখন খেতে যাবে তখন খাবার মুখে দিয়ে দেখল লবণ এত বেশি যে খাবার অযোগ্য। সবার মুখের দিকে তাকিয়ে দেখল সবাই আপন মনে খাচ্ছে, কেউই খাবারের দোষ ধরছে না, কেউ কিছু বললো না। স্বামীর মনে পড়ল একটু লবণ বেশি হওয়াতে প্লেট ছুঁড়ে মারছিল স্ত্রীর গায়ে, কিন্তু আজ সবাই নিশ্চুপভাবে খেয়ে যাচ্ছে। ভাবতে তার চোখে পানি চলে আসে, তখন বুঝতে পারে আসলে তার স্ত্রী কতটা দামি আর সে কি ব্যবহারটাই না করত। তখন নিজেই নিজেকে ঘৃণা করল। তাদের আমির বয়ানে বলছিল একজন নেককার স্ত্রী 100 জন শহীদের সমান, যার ঘরে নেককার স্ত্রী আছে সে ঘরে রহমতের ফেরেস্তা থাকে। আরও বিভিন্ন ওয়াজ শুনল। 3 দিন পর স্বামী বাসায় আসলো, দরজা নক করতে দরজা খুলে গেল। আজকে আসবা সেজন্যই সকাল থেকে দরজায় দাঁড়িয়েছিলাম। স্বামী ব্যাগটা রেখেই স্ত্রীকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। স্বামীর কান্নাতে স্ত্রীর চোখেও পানি চলে আসলো। তুমি আমাকে মাফ করে দাও।
তুমি তো কিছুই করো নাই, মাফ করব কিভাবে? আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমি তো কিছু মনে করি নাই, স্বামী কখনো স্ত্রীর কাছে মাপ চায় বোকা? আচ্ছা, তুমি ওই দিন রাতে কার সাথে কথা বলছো? ও ওইটা ওইটা আমার একটা ফ্রেন্ড সিঙ্গাপুর থাকে। স্ত্রী তখন স্বামীকে একটা চিমটি কাটলো। এটা আমাকে কষ্ট দেওয়া আর সারা রাত কাঁদানোর জন্য? তারপর স্বামী স্ত্রী দুজনেই একসাথে হেসে ফেলে এবং একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে গভীর ভালোবাসায় সিক্ত হয়।